নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। আজকে আমি ইতিহাসের পেজ নম্বর 130 নিয়ে আলোচনা করব। তো দেখো, 130 নম্বর পেজের এসএ কিউব যেগুলো আছে সেটা 133 নম্বর পেজে আছে। তো দেখো, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ, বিদ্যামন্দির, মালদা। তো দেখো, মালদার এই যে কোশ্চেন পেপারটা আছে এইগুলো আমি সলভ করাবো 133 নম্বর পেজের এসএ কিউব। তো দেখো, 133 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, যেখানে বিভাগ গ, তিন দাগের প্রশ্নগুলো সলভ করাছি। তো দেখো, 3.1-এর প্রশ্ন কি বলেছে, শহরের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তো তোমরা জানো তো যে শহরের ইতিহাস চর্চা বলতে কি বোঝানো হয়েছে, যে শহরকে নিয়ে যে আলোচনা করা হয় সেটাই তো শহরের ইতিহাস চর্চা। অর্থাৎ শহরের বাসিন্দা, তাদের সামাজিক বিন্যাস বা তাদের সমাজ বিন্যাস, তাদের কার্যকলাপ, শহরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এই যে শহরকে নিয়ে যে আলোচনা করা হয় যে ইতিহাসের মধ্যে, তাকে বলা হয় শহরের ইতিহাস চর্চা। ঠিক আছে, কী বলছে আমি বুঝতে পারছো। পরের প্রশ্ন কী বলেছে 3.2-তে, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের আমাদের গুরুত্ব লেখো। তো দেখো, এর অ্যান্সার হবে, তো দেখো 3.2-এর যে প্রশ্ন আছে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। তো দেখো, সংবাদপত্রের গুরুত্বটা কী আছে, সংবাদপত্রগুলোতে উল্লেখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমকালীন রাজনৈতিক ইতিহাস জানা যায়। তো দেখো, সমকালীন কি বলেছে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী, সংবাদপত্র আছে জন্যই তো সমকালীন খবরাখবর, সমকালীন রাজনৈতিক, সমকালীন অর্থনৈতিক, আগেকার দিনে সব কিছু জানা যায় কিসের জন্য, সংবাদপত্রের জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে 3.3-তে, নববঙ্গ কাদের বলা হয়। তো দেখো, এর অ্যান্সার হবে 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত হয়ে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক যুক্তিবাদ, মুক্তিচিন্তা ও মানসিক স্বাধীনতা ও সাহস সততার মাধ্যমে হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের কাজে বিশেষ খ্যাতি লাভ করে। ডিরোজিও ও তার অনুগমী যুবক গোষ্ঠী নববঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তোমরা তো জানো যে রামরতন মল্লিক আছে, আমাদের প্যারিচাঁদ মিত্র আছে, বুঝতে পারছো, তাদের মধ্যে এইগুলো কিন্তু অন্যতম। তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে যে 3.4-এ, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়। তো দেখো, এর অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের নিয়ম ভেঙে কেশবচন্দ্র সেন নিজের 14 বছরের নাবালিকা কন্যাকে কুচবিহারের মহারাজার সঙ্গে বিবাহ দিলে এই মতপার্থক্য চরম আকার নেয়। মানে বুঝতে পারছো, 1878 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের 14 বছরের মেয়ে নাবালিকা কন্যাকে কুচবিহারের মহারাজের সঙ্গে বিবাহ দিলে মানে ব্রহ্ম সমাজের মধ্যে একটা চরম মতানৈক্য লক্ষ্য করা যায়। মূলত এই কারণকে সামনে রেখেই 1878 সালে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের কয়েকজন তরুণ এই সংগঠন ত্যাগ করেন এবং সাধারণ ব্রহ্ম সমাজ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়, বা তারা সাধারণ ব্রহ্ম সমাজ নামে একটি সংগঠন গড়ে তোলেন। অর্থাৎ 1878 খ্রিস্টাব্দে কেশবচন্দ্রের যে 14 বছরের মেয়ে এই নাবালিকাকে বিবাহ মানে দিয়েছিল, তার কারণে কিন্তু আমরা দেখতে পারি যে ব্রহ্ম সমাজ কিন্তু ভেঙে যায়। পরের প্রশ্ন কী বলেছে 3.5-এ, পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কী বোঝো। তো দেখো, এর অ্যান্সার হবে পাইকান জমি কি, পাইক বা সৈনিকের কাজ করে চুয়াড়া বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করতো, অর্থাৎ পাইক বা সৈনিকের কাজ করে চুয়াড়া, ঠিক আছে, এরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করতো তাকে পাইকান জমি বলে, বুঝতে পারছো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাইকান বিদ্রোহটা কি, অর্থাৎ এই যে পাইকদের কাছ থেকে যে প্রচুর পরিমাণে ট্যাক্স নেওয়া হতো, তাদের মানে সঠিকভাবে বেতন পেত না, তাদের পর যে অত্যাচার করা হতো, এটাই আমাদের পাইক বিদ্রোহ, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন বলেছে আমাদের 3.6-এ, নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল। তোমরা তো জানো যে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্মের প্রচারক হলেও
এই মিশনারিদের নীল বিদ্রোহের সমর্থনে 1859 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। খ্রিস্টান মিশনারিরা এই বিদ্রোহী প্রথমে বা খ্রিস্টান মিশনারিদের মানে খ্রিস্টান মিশনারিরা এই বিদ্রোহী প্রথম বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইংল্যান্ডের চার্চ মিশনারি সোসাইটির 3 সদস্য, জার্মান মিশনারির বম ভাইটস এবং ফ্রেডরিক শুর। তার মানে বুঝতে পারছি যে খ্রিস্টান মিশনারিরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধিতা করেছিল এবং ভারতবর্ষের নীল চাষিদের মানে যারা চাষ করতো তাদের কিন্তু সমর্থন করেছিল। বুঝতে পারছো আমি কী বলছি? মানে খ্রিস্টান মিশনারিরা কিন্তু ভালো কাজ করেছিল যাকে বলা যেতে পারে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3.7, ভারতসভা প্রতিষ্ঠার গুরুত্ব লেখো। ভারতসভা প্রতিষ্ঠার গুরুত্ব লেখো। এই ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। এই ভারতসভার উদ্দেশ্যটা কী ছিল বা ভারতসভার গুরুত্বটা কী ছিল? ভারতসভার একাধিক গুরুত্ব ছিল, জনমত গঠন করা, ভারতের সকল জাতি সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন করা, হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করা, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ভারতের জনসংযোগ ঘটানো, এটা কিন্তু ভারতসভার কিন্তু অন্যতম গুরুত্ব ছিল বা উদ্দেশ্য ছিল। 3.8 প্রশ্ন কী বলেছে, জাতীয়তাবাদের বিকাশে গুরুহা উপন্যাসের গুরুত্ব লেখো। জাতীয়তাবাদী বিকাশের গুরুহা উপন্যাসের গুরুত্ব লেখো। তো দেখো এর অ্যান্সার হবে গুরুহা উপন্যাস একাধিক স্বদেশিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরা, যাকে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল দেশপ্রেমিক রূপে গড়ে তুলেছেন। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন কী বলেছে আমাদের 3.9, চার্লস উইলকিন্সকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? তো দেখো এর অ্যান্সার হবে চার্লস উইলকিন্স হলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা। তিনি সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন। এই কারণে তাকে বাংলা ছাপাখানার জনক বা বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়। বাংলায় ছাপার কাজ করার জন্য তিনি 1778 খ্রিস্টাব্দে চুচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। মানে ব্যাপারটা কি, কেন বলা হয়? কারণ তিনি সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন। এই কারণে তাকে বাংলা ছাপাখানার জনক বা গুটেনবার্গ বলা হয়। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 3.10, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশ কীরূপ ছিল? তো দেখো এর অ্যান্সার হবে 19 শতকের প্রথম ভাগে ইংরেজ কোম্পানির শিক্ষানীতির হাত ধরে ভারতের পাশ্চাত্য শিক্ষা তথা জ্ঞান বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত হয়। এর ব্যতিক্রম ছিল না বাংলা। 19 শতক থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত এর জয়যাত্রা অব্যাহত ছিল। 19 শতকের সূচনাকাল থেকেই বাংলায় ব্যক্তিগত উদ্যোগে বিজ্ঞান চর্চার অভূতপূর্ব উন্নতি হয়। তোমরা তো জানো যে আচার্য জগদীশচন্দ্র বসুর কথা তোমরা তো জানো, এর মধ্যে থেকে সবথেকে একটা উল্লেখযোগ্য ব্যক্তি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 3.11, একা বা একটা আন্দোলন শুরু হয় কেন? তো দেখো এর অ্যান্সার হবে কৃষকদের উপর অতিরিক্ত 50% কর বৃদ্ধি, ভূস্বামীদের খামারে বিনা পারিশ্রমিকে শ্রমদানে বাধ্য করা, কর আদায়ের ক্ষেত্রে ব্যাপক অত্যাচার ইত্যাদি কারণে 1921-22 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম অযোধ্যার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা পি পাশি নামে জৈনিক কৃষক নেতার নেতৃত্বে একা আন্দোলন শুরু হয়। মানে মাদারি পাশি, একটু মানে বলতে আমার ভুল হয়ে গেছে, মাদারি পাশির নেতৃত্বে কৃষক মানে মাদারি পাশি নামে জনৈক এক কৃষক নেতার নেতৃত্বে এই একা আন্দোলন শুরু হয়। কত সালে?
1921 থেকে 1922 খ্রিস্টাব্দে। কোথায়? উত্তর পশ্চিম অযোধ্যার বিস্তীর্ণ অঞ্চলে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3.12 কংগ্রেস সমাজতন্ত্রী দলের গুরুত্ব লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, কংগ্রেস সমাজতন্ত্রী দলের গুরুত্ব ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী গোষ্ঠীকে সুদৃঢ় করা, শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষা ও স্বাধীনতা আন্দোলন তাদের সামিল করা এবং কৃষক শ্রমিক শ্রেণীকে একজোট করে তাদের অর্থনৈতিক দাবি দেওয়া আদায়ের চেষ্টা করা, জাতীয়তাবাদের সুষ্ঠু প্রসার ঘটিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে উপনীত হওয়া, যত শীঘ্র সম্ভব স্বাধীনতা অর্জন করা। এইগুলো ছিল কিন্তু আমাদের কংগ্রেস সমাজতান্ত্রিক দলের গুরুত্ব। পরের প্রশ্ন 3.13 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তো দেখো মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়, তো দেখো এর অ্যান্সার হবে, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা। তার নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় ভারত ছাড়া আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তোমরা তো জানো যে মাতঙ্গিনী হাজরা 72 বছরের এই মহিলাকে কিন্তু মানে তাকে কিন্তু হত্যা করা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হত্যা করে গুলি করে। তিনি কিন্তু ভারত ছাড়া আন্দোলনের প্রথম মহিলা নেত্রী যিনি প্রাণ দিয়েছিলেন। পরের প্রশ্ন কী বলেছে 3.14 রশিদালি দিবস কেন পালিত হয়? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো রশিদালি ছিলেন আজাদিন বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয়। 12 ফেব্রুয়ারি রশিদালি দিবস পালিত হয়। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 3.15 কীভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়? জুনাগড় মুসলিম শাসক দ্বারা শাসিত ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্য ছিল। 1949 খ্রিস্টাব্দের এই রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। 1948 খ্রিস্টাব্দের গণভোটের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ ভারতের যোগদানের পক্ষে মত দেন। তার জন্য 1949 খ্রিস্টাব্দে আমাদের জুনাগড় ভারতভুক্ত হয়। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 3.16 দেশীয় রাজ্য বলতে কী বোঝো? তো দেখো এর অ্যান্সার হবে, ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও দেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলিই দেশীয় রাজ্য নামে পরিচিত, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর ইত্যাদি রাজ্য। তো বুঝতে পারছো আজকে আমি ইতিহাসের পেজ নম্বর আমাদের সেট টু এর পেজ নম্বর 133 যাবতীয় এসএকিউ সলভ করে দিয়েছি। বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।